আলিয়ার জীবনে বড় রদবদল। আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী তা ভালোভাবেই জানেন রণবীর, তাই পেশাদার অভিনেত্রী হিসেবে আলিয়াকে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর ঘরণী, তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন সে ব্যাপারে সব রকমভাবে পাশে রয়েছেন রণবীর। বর্তমানে অভিনয়ের পাশাপাশি মেয়ে রাহাকেও সময় দিচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। মেয়েকে বড় করে তোলার জন্য নিজেকেও নতুন করে আবিষ্কার করছেন। একদিকে মেয়ে যেমন বড় হচ্ছে, তার মাতৃত্বের বয়সও বাড়ছে। মেয়ের জন্মের পর স্বামী স্ত্রী একটি বিষয়ে সিদ্ধান্ত নেন। আলিয়া বলেন, মেয়ের জন্মের পরই আমার একটা সিদ্ধান্তে আসি, মেয়েকে একা ছাড়ব না কখনো, রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। যেমন পরিকল্পনা করেছিলেন সেই মাফিকই কাজ করছেন। তাও যেন বদলে যেতে হলো আলিয়াকে, অবস্থা এমন যে নিজেকে চিনতে পারছে না তিনি। কোনোদিন সেইভাবে বই পড়ার অভ্যাস ছিল না আলিয়ার। ছোটবেলায় পড়াশোনায় খুব একটা মনও ছিল না তার, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকতেন আর দিবা স্বপ্ন দেখতেন, নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু রাহা জীবনে আসার পরে বই তার জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠছে। রোজই প্রায় একটি করে বই তিনি রাহাকে পড়ে শোনান। আলিয়া জানান, মেয়ে আসার পর তার জীবনই বদলে গিয়েছে। অভিনেত্রী বলেন, আমার মনে হয় না আগের মানুষটা আর আছে, জীবনের অর্থ বদলে গিয়েছে। অভিনেতারা এমনিতেই আত্মকেন্দ্রিক হন, সারাক্ষণ নিজেদের নিয়েই ব্যস্ত, কিন্তু রাহা হওয়ার পর কে আলিয়া ভুলে গিয়েছে। সারাক্ষণ শুধুই রাহা রাহা, সারাক্ষণ মাথায় মেয়ের চিন্তাই ঘুরতে থাকে।